ব্রেকিং নিউজ। স্পর্শকাতর জায়গায় ট্রাফিক সার্জেন্টের লাথিতে লুটিয়ে পড়লেন রিকশা চালক। নওগাঁয় খাবারের আশায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করল বাবা। ব্রাহ্মণবাড়িয়া ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও নিয়মিত পরিষদে যান এক মেম্বার। এলাকায় তোলপাড়। শান্তির খোঁজে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সম্রাট মজুমদার। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সবশেষ সংবাদ শিরোনামগুলো। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট তেরে এসে রিকশা চালককে মারলেন পরপর তিনটি লাথি। তাতে লুটিয়ে পড়লেন রিকশা চালক জামাল মিয়া। সড়কের পাশে ফুটপাতে কিছুক্ষণ গড়াগড়ি করলেন, অঝরে ছড়ালেন চোখের পানি। রাত 7:45 দিকে ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট মোড় এলাকায়। মারধরের শিকার রিকশা চালকের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেন। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলে জানান। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ফারুক। তিনি নগর ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট পদে কর্মরত রয়েছেন। ঘটনার আগে রিকশা চালক জামাল মিয়া দুজন যাত্রী নিয়ে বহদ্দারহাট থেকে কসমোপলিটন আবাসিকের দিকে যাচ্ছিলেন। রিকশা থাকা যাত্রীরা 2 নম্বর গেট মোড়ের কয়েক গজ আগে এসে পরিবহনের রিকশা দাঁড় করান। এরপর সেখান থেকে মোড়ের দিকে আসতে কয়েক গজ পথ উল্টো চালান ওই চালক। সেটি দেখে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট ফারুক পরপর তিনটি লাথি দেন। এতে রিকশা চালক জামাল লুটিয়ে পড়েন, পরে ফুটপাতে বসে কাঁদতে থাকেন। রিকশা থাকা এক যাত্রী বলেন, আমি ওই সার্জেন্টকে নিষেধ করেছি, তা না হলে তিনি আরো মারতেন। এভাবে তো একজন রিকশা চালককে মারা যায় না। তিনি অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। কান্নাজড়িত কণ্ঠে রিকশা চালক জামাল মিয়া বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা লেখাপড়া করতে পারিনি বিধায় রিকশা চালাচ্ছি। এখন আমাকে যেভাবে মারছে আমি রিকশাও চালাতে পারবো না। এই ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তা এসে রিকশা চালককে কিছু ওষুধ কিনে দেন এবং নাস্তা করান। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারাদিন সড়কের চাপের মধ্যে থাকি, মেজাজ অনেক সময় ঠিক থাকে না। মোড়ের মধ্যে এমনিতে যানজট লেগে আছে, কিছু রিকশা চালক প্রায় সময় উল্টো পথে আসেন, এদের তো মামলা দেওয়া যায় না। বিষয়টি বুঝতে পেরে এ ধরনের অপরাধ তারা বেশি করেন। জানতে চাইলে ট্রাফিক উত্তর জোনের উপকমিশনার আলী হোসেন বলেন, ওই রিকশা চালককে আমার কাছে একটা অভিযোগ দিতে বলেন, আমি অভিযুক্ত সার্জেন্টের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আসা যাক অন্যান্য বিষয়ে। বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে নির্ভরতা। অনেক দম্পতি সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর সাধনা করে। স্রষ্টার কৃপায় কারো নিজের সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়। আবার কেউ পালক সন্তান নিয়ে থাকেন। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা চিরকালের, তবে আছে মুদ্রার উল্টা পিঠ। বাবা মা তাদের সন্তানকে খেয়ে না খেয়ে বুকে পিঠে লালন পালন করে থাকেন। একটা সময় এই সন্তানেরা বাবা মা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটে। এক মুঠো খাবারের আশায় সন্তানের বিরুদ্ধে থানা আদালত পর্যন্ত যেতে হয় বাবা মাকে। এমনই এক ঘটনা ঘটেছে নওগাঁর নিয়ামতপুরে। শুধু 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার আশায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ময়েজউদ্দিন নামের এক অসহায় বাবা। তিনি উপজেলার পারিল ইউনিয়নের দিঘিপাড়া গ্রামের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে তিনি বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। বিকেলে নিয়ামতপুর থানায় বৃদ্ধ তার ছেলে মনসুর আলী ও পুত্রবধূ সুলতানা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ ময়েজউদ্দিনের স্ত্রী অনেক আগে মারা গেছেন। তার ছেলে কৃষিকাজ করে সংসার চালান। স্ত্রী মারা যাওয়ার পর নিজেই রান্না করে খেতেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে বর্তমানে তিনি কর্মহীন হয়ে পড়েছেন। একমাত্র ছেলে ভরণ পোষণ দেন না, শুধু বাঁচার তাগিদে নিজেকেই নিজের খাবার রান্না করে খেতে হয়। অনেক সময় রান্না করে খেতে না পেরে অভুক্ত থাকতে হয়। স্থানীয় তাইজুল ইসলাম সহ কয়েকজন জানান, ছেলে মনসুর আলী তার বাবার প্রতি খুবই উদাসীন, কোনো খোঁজ খবর রাখেন না। মাঝে মধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া করে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবেশীরা মনসুরকে বোঝানোর পরও কোনো প্রতিকার হয়নি। অবশেষে নিরুপায় হয়ে ভরণ পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ। ভুক্তভোগী বাবা ময়েজউদ্দিন বলেন, দীর্ঘদিন থেকে একাই রান্না করে খান, বয়সের ভারে এখন তেমন কিছু করতে পারি না, অসুখ বিসুখ প্রায় লেগেই থাকে। যোগ্য কর্মক্ষম ছেলে থাকার পর ভরণ পোষণ বন্ধ করে দিয়েছে। পুত্রবধূর প্রতি কিছুটা ভরসা করলেও সেও ছেলের মতোই আচরণ করে। তিনি বলেন, যেদিন শরীর খুব খারাপ থাকে রান্না হয় না, তার না খেয়ে থাকতে হয়। পাড়া প্রতিবেশীরা খোঁজ নিয়ে কিছু দিলে খায়। সব মিলিয়ে অর্থহারে অনাহারে দিন কাটছে এখন। শুনেছি সরকার নাকি বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে আইন করেছে। সেই ভরসায় শুধু 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার আশায় অভিযোগ করেছি। বৃদ্ধার ছেলে মনসুর আলী বলেন, বাবার বয়স হয়েছে,
সবসময় হয়তো তার চাহিদা পূরণ করতে পারি না। বাবা যে অভিযোগ করেছেন তা ঠিক নয়, বৃদ্ধ বাবা মিথ্যা বলছে, এটা বিশ্বাস করা অসম্ভব। হয়তো ছেলেটি মিথ্যা বলছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হয়েও নিয়মিত পরিষদে আসা যাওয়া করছেন ফরিদ মিয়া নামের এক ইউপি সদস্য। এতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, 2015 সালের 15 মে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের জাহাঙ্গীরের মরদেহ অস্ত্রগ্রামের একটি খাল থেকে উদ্ধার করা হয়। মরদেহটি প্রথম অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পুলিশের তদন্তে মরদেহ শনাক্ত হওয়ার পর 10 জনকে আসামি করে মামলা করেন নিহতের মা রাফিয়া বেগম। ওই মামলা সিআইডিকে হস্তান্তরের পর তদন্ত শেষে নাটাই দক্ষিণ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড সদস্য ফরিদ মিয়া সহ 8 জনের বিরুদ্ধে 2020 সালের 27 আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। ওই চার্জশিটে ফরিদ মিয়া ওরফে ফরিদ মেম্বারকে পলাতক হিসেবে উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করে সিআইডি। আদালত ফরিদ মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফরিদ মেম্বার ছাড়া অন্য আসামিরা এই মামলায় জামিনে রয়েছেন। তবে আদালত পরোয়ানা জারি করলেও দীর্ঘদিনেও গ্রেফতার হননি ফরিদ মেম্বার। পুলিশের খাতায় পলাতক থাকলেও নিয়মিত ইউনিয়ন পরিষদে আসেন তিনি, বিভিন্ন অনুষ্ঠান ও সভায় যোগ দিচ্ছেন। ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ রতন বলেন, আমি অসুস্থ থাকায় এমনিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কম যাই। 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকাদান কর্মসূচিতে গিয়েছিলাম, সেদিন ফরিদ মেম্বারকে একটি কক্ষে বসে থাকতে দেখেছি। 3 নম্বর ওয়ার্ড সদস্য অলিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদটি 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত, তাই প্রতিদিনই ফরিদ মেম্বার পরিষদে আসেন এবং খোঁজ গল্প করেন। ক্ষমতা যার সব তার, এ তো নতুন নয়। ভিডিওটি শেষ করব একটি ভালো খবর দিয়ে। শান্তির খোঁজে হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি পরিবার। দুপুরে তারা নোটারি পাবলিক সিলেট কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাবালক 2 সন্তানের পক্ষে হলফকারী শিশুর পিতা সম্রাট মজুমদার। সূত্র থেকে জানা যায়, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকের বাজার এলাকার মন্টু মজুমদারের ছেলে সম্রাট মজুমদার তার স্ত্রী সুরভি চৌধুরী ও তার মেয়ে স্নেহা মজুমদার এবং ছেলে শাফসি মজুমদারকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সনাতন ধর্ম পরিবর্তন করে সম্রাট মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আব্দুর রহমান। তার স্ত্রী সুরভি চৌধুরীর নাম পরিবর্তন করে রাখেন মোসাম্মদ আয়েশা সিদ্দিকা। তাদের মেয়ে স্নেহা মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোসাম্মদ ফাতেমা সিদ্দিকা এবং ছেলে শাফসি মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আব্দুল্লাহ। নও মুসলিম মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম, এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্মপলব্ধি থেকে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দোয়া করি উনার ও পরিবারের জন্য, আল্লাহ তাআলা ভালো রাখুন তাদের। সুপ্রিয় ভিউয়ার্স, দুর্বলের উপর সবলের অত্যাচার, নির্যাতন আর কতদিন চলবে বলুন তো? একজন পুলিশ কি রাজপথে রিক্সা চালককে মারার অধিকার রাখেন? তার অধিকার আছে মামলা দেওয়া কিংবা থানায় নিয়ে যাওয়ার, কিন্তু মার কেন? একজন মুক্তিযোদ্ধার সন্তানের গায়ে হাত তোলার অভিযোগে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত নয় কি? উচিত মনে করলে ভিডিওটির শেষে ইয়েস লিখুন, না হলে নো লিখে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।